পৃথক কমতাপুর গঠন প্রক্রিয়া নচ্ছাত মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর ভাষ্যর পাছতে অসন্তুষ্ট একাংশ কোচ রাজবংশী সংগঠন। রাষ্ট্রর দালালর পাকচক্রত পড়িল জীবন সিংহ। পৃথক কমতাপুর গঠন হলেও সেয়া পশ্চিমবঙ্গতে সীমাবদ্ধ থাকিব বলে দাবি একাংশর। একালত পৃথক কমতাপুর গঠনের সপোন দেখি বিদ্রোহর পাতনি বেলা কেএলওর মুখ্য সেনাধ্যক্ষ জীবন সিংহ সম্প্রতি অসম আরক্ষীর জিম্মাত। জীবন সিংহর মূল সুতিলে প্রত্যাবর্তনের পাছতে পৃথক কমতাপুর রাজ্য গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হব বলে রাজ্যজুড়ে চলিছিল ব্যাপক চর্চা। পাছে শান্তি আলোচনার মাজলৈ বিদ্রোহী নেতাজন ঘুরি অহা কার্য আদরণি জানায়ও পৃথক কমতাপুর গঠন প্রক্রিয়া শনিবারে পুনপটিয়াকৈ নচ্ছাত করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মোরপর একটা কমতাপুর আহি গল ময়ে না জানো, মই বহুতবার খুঁজিছো চিফ সেক্রেটারিক যে কিবা কাগজপত্র আহিছে নেকি, বলে স্যার একোটো নাই, বলে কিবা রেফারেন্স, বলে একো নাই, কিবা দূরে দূরে কিবা রেফারেন্স আহিছে নেকি, বলে হেইটো নাই। তার পাছতে প্রতিক্রিয়া প্রকাশ আন্তঃরাষ্ট্রীয় কোচ রাজবংশী সংস্থার সভাপতি ভদ্রেশ্বর বর্মনের। মুখ্যমন্ত্রীর বক্তব্যই কোচ রাজবংশী রাইজর আশাত চেঁচা পানি ঢালিলে। অনাগত দিনত পৃথক কমতাপুর রাজ্য গঠন প্রক্রিয়াক লৈ নেদারল্যান্ডস্থিত আন্তর্জাতিক আইন আদালতের দ্বারস্থ হওয়ারও হুঙ্কার দিলে বর্মনে। মুখ্যমন্ত্রী যাকালি যে মন্তব্য করেছে সে অত্যন্তই দুর্ভাগ্যজনক। জীবন সিংহ আহিছে জাতির কারণে কিবা এটা হব ভাল হব, কিন্তু মুখ্যমন্ত্রীর কথা এনেকুয়া যে আমার জাতিটোর মাজত একটা আশার সঞ্চার আসলে সেটা চেঁচা পানি ঢালিলে, কিন্তু তার ফলত যে ঘটনা ঘটিব বা অনাগত দিনত যে দুর্ঘটনা ঘটিব ঘটার কারণে প্রতিফলিত হব তার কারণে মুখ্যমন্ত্রী নিজে দায়ী হব, কারণ তেওঁলোকে সাংবিধানিক মুরব্বী, সংবিধানের গণ্ডিত তেওঁলোকে কথা কব লাগে, কিন্তু আজি ক্ষমতায় মূরত ধরার কারণে যিহকে তিহকে কব সেটো তো কেতিয়াও গ্রহণযোগ্য হব নোৱাৰে। গতিকে মই মুখ্যমন্ত্রীজনক সংবিধানের আর্টিকেল 3 ভালকে পড়ি তেওঁ কি মন্তব্য দিব লাগিছিল আর তেওঁ কি মন্তব্য দিলে সেটো তেওঁ বিবেচনা করো, যে যদিহে আমাক রাজ্য নিদিয়ে তেনেহলে আমি আন্তঃরাষ্ট্রীয় কোর্টত যাওয়ার কারণে প্রস্তুত। ভদ্রেশ্বর বর্মনের স্পষ্ট ভাষ্য রাষ্ট্রের দালালর পাকচক্রত পড়ে বুমেরাং হল জীবন সিংহ। রাষ্ট্রের দালালর কবজাত পড়ি গল জীবন সিংহ। আসলতে জীবন সিংহ আহার কারণে আমি আনন্দিত, কারণ আমি সন্ত্রাসবাদ সমর্থন নকরো, সন্ত্রাসবাদ কেতিয়াও সমস্যার সমাধান নকরে, তেও আহাটো ভাল হয়েছে, কিন্তু আজি আহার পিছত এই যে রাষ্ট্রের দালালবিলাকে তেওঁক এনেকুয়াভাবে আকরি ধরিলে, রাষ্ট্রের দালালবিলাকে এনেকুয়াভাবে তেওঁক আনার কারণে প্রস্তুত হল যে আজি হি আহার পিছত তেওঁ আজি বুবেরাং হল। আজি তেওঁ কি করিব নকরিব তেওঁ নিজেই না জানে। কোচ রাজবংশী সকলের দীর্ঘদিনিয়া দাবি আর 1949 সনত স্বাক্ষরিত চুক্তি মতে আমাক রাজ্যটো দিব লাগে, আমি ডিমান্ড জানাইছো, যদিহে নিদিয়ে তেনেহলে আমি আন্তর্জাতিক কোচ রাজবংশী সংস্থায় ইন্টারন্যাশনাল ল কোর্ট অফ নেদারল্যান্ডত যাওয়ার কারণে আমি বাধ্য হম। ইপিনে বিটিআরৰ উপ মুখ্য কার্যবাহী সদস্য গোবিন্দ বসুমতারীর পূর্বানুমান, অদূর ভবিষ্যতে পৃথক কমতাপুর রাজ্য গঠন হলেও সেই প্রক্রিয়া পশ্চিমবঙ্গর চারিসীমার ভিতরতে সীমাবদ্ধ থাকিব, অসমত তার কোনো প্রভাব নপরে। সরকারি লেভেলত তেনেকা একো আমিতো গম পোৱা নাই, সেইকাৰণে এইটো বিষয়ত বিতর্ক করে লাভ নাই, সেইকাৰণে একো মন্তব্য। আর যদি ইনকেস যদিও হয় সেইটো মোৰ ধারণা, মোৰ বিশ্বাস সেইটো অকল ওয়েস্ট বেঙ্গলতে আবদ্ধ থাকিব, অসমত ইয়াৰ একো এফেক্ট নহয়। ইয়াৰ বিপরীতে বিটিআর চুক্তি অনুসরি সমাগত লোকসভা নির্বাচনের ভিতরতে লক্ষিমপুরের শিমলুগুড়ি পর্যন্ত বিটিআরৰ পরিসর বৃদ্ধি হব বলে আশাবাদী নেতাজন। এইটা প্রক্রিয়া চলি আছে, এইটা হব নহব বলে নক হব, আর সরকারে তার কারণে যথেষ্ট চিন্তা চর্চা করেছে। আমার দাবিটো আমি কিবালেকে দাবি করছো, লক্ষিমপুর জেলার শিমলুগুড়িলেকে আমি দাবি করছো, আর সেইখিনিলেকে আমি হব লাগে বলে কইছো। এটা সরকারে কি সিদ্ধান্ত লয়, কিন্তু এক্সটেনশন তো হব, এটা কলই কি হয় সেইটো এটালেকে কোয়া টান, কিন্তু এক্সটেনশন হব। উদালগুড়ির পর ধনজিৎ বরা আর বঙ্গাইগাঁওর পর কুলেন্দ্র শইকীয়ার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।